আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। দর্শক, যারা যেখান থেকে আপনাদের সময়টুকু ব্যয় করে এই ভিডিওটি দেখতে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। গুরুত্বপূর্ণ একটি মাসআলা এই ভিডিওটিতে শেয়ার করব। দর্শক, এই ভিডিওটিতে আলোচনা করব রোজা থাকা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে কিনা। বন্ধুরা, রোজা থাকা অবস্থায় আমরা অনেক অনেক বিষয়ের সম্মুখীন হই যেগুলো সম্পর্কে আমাদের জানা নেই, অনেকের জানার আগ্রহ থাকে কিন্তু আপনারা সঠিকভাবে জানতে পারেন না। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আপনাদের যাদের চোখের সমস্যা আছে হয়তো ড্রপ ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, কিংবা আপনার হঠাৎ রমজানে রোজা থাকা অবস্থায় চোখের সমস্যা হলো, ডাক্তার কোনো ড্রপ দিল তো আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে দিনের বেলা ড্রপ দিতে পারবেন কিনা, এ সম্পর্কে মাসআলা কি। দর্শক, শুধু তাই নয়, আরো প্রয়োজন বোধ মনে করছি মাসআলাটা শেয়ার করার জন্য, কারণ আমার এলাকার অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই জিজ্ঞাসা করেছেন প্রায় যে চোখে ড্রপ ব্যবহার করা যাবে কিনা, এই নিয়ে অনেকেই জানতে চান, তো সেই জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা। দর্শক, রোজা থাকা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা কিংবা কানে ড্রপ ব্যবহার করার এগুলোর বিধান কি আমরা জানবো। দর্শক, কোনো ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করেন এতে কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না, রোজা মাকরুহ হবে না। রোজা থাকা অবস্থায় চোখে যদি কেউ ড্রপ ব্যবহার করেন এতে কোনো সমস্যা নেই, কিংবা কেউ যদি সুরমা ব্যবহার করেন রোজার কোনো সমস্যা হবে না, কারণ এই মর্মে একটি হাদিস আসছে যে হাদিসটি বর্ণিত আছে সুনানে আবু দাউদের মধ্যে, যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রোজা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করতেন। তো এর থেকে আমরা মাসআলাটা বের করতে পারি যে রোজা থাকা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, কারণ চোখের মধ্যে যে ড্রপটা দেওয়া হয় এর স্বাদ যদি গলায় অনুভূত হয় এরপরও এটা রোজা ভাঙ্গার ক্ষেত্রে ততটা কার্যকরী ভূমিকা রাখে না। তবে দর্শক, কেউ যদি কানে ও নাকে ড্রপ ব্যবহার করেন এ তো রোজা ভাঙবে না, হ্যাঁ তবে যদি স্বাদ গলার মধ্যে অনুভূত হয় তাহলে রোজা ভেঙে যাবে, কাজা করে নিতে হবে, কারণ নাকের মধ্যে কেউ যদি ড্রপ ব্যবহার করেন তাহলে এইটা হয়তো গলা দিয়ে পেটের মধ্যে চলে যায়, তো স্বাদ যদি অনুভব হয় গলার মধ্যে পেটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে কানে বা নাকে ড্রপ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু চোখে যখন কোনো ব্যক্তি ড্রপ দেন তাহলে এটা তার পেটের মধ্যে যাওয়ার, যদিও নাকি গলার মধ্যে কিছুটা স্বাদ অনুভব হয়ও কিন্তু এটা পেটের মধ্যে যাওয়ার ক্ষেত্রে ততটা কার্যকরী না বা ততটা পৌঁছে না, তো এই ক্ষেত্রে রোজা ভাঙবে না চোখের ড্রপ ব্যবহার করলো। তো আশা করি বুঝতে পারছেন মাসআলাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে, নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।